আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো ত্রিকোণমিতি 9.2 এর 15 নং কোশ্চেনটা সলভ করব। তো তোমরা অবশ্যই নোট খাতা সামনে নিয়ে নাও এবং লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রশ্নে দেওয়া আছে cos twice এ সমান 1 মাইনাস ট্যান স্কয়ারে ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কয়ারে যদি এ সমান 60 ডিগ্রি হয়। তো এখানে দেখো, লেফট সাইড এবং রাইট সাইড দুইটা পক্ষে আমাদের অজানা মান দেওয়া আছে, তার মানে এ সমান 60 ডিগ্রি। এই মানটা লেফট সাইড এবং রাইট সাইড দুইটা পক্ষে বসানোর পর আমাদের একটি দুইটা পক্ষের ক্ষেত্রে যদি সদৃশ মান আমরা পেয়ে যাই, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের সলভটি সঠিক আছে। আর এর মান বসার পর লেফট সাইড এবং রাইট সাইড দুইটি পক্ষে যদি সদৃশ মান না আসে, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের উত্তরটি অবশ্যই কি ভুল আছে। আর এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই তোমরা সলভ করা শেষে অবশ্যই শেষে শুডেট দেবে, প্রুফ দেওয়া যাবে না, এই কথাটা মনে রাখবে তোমরা। তো দেখো, লেফট সাইড সমান আমাদের দেওয়া আছে কস্ট হয়েছে। এবার দেখো, কজ টু কোণ, দেখো এর মান কত, 60 ডিগ্রি। হিন্সটা আমরা লিখে রাখব। এবার দেখো, কজ টু গুণন 60 ডিগ্রি, তাহলে গুণ করলে কত হবে, 120 ডিগ্রি। তোমরা অবশ্যই তোমাদের বইয়ে খেয়াল করে দেখবে যে সেখানে যে ত্রিকোণমিতিক 6টি অপারেটর আছে, তার প্রত্যেকটি অপারেটরের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা কোণের মান কি, যে 5টি টোটাল কোণের মান কি দেওয়া আছে, এর বাইরের কিন্তু কি কোণের মানগুলো সেখানে কি উল্লেখ করা নেই। মূলত সেগুলো আমরা যদিও ক্যালকুলেটরের মাধ্যমে কি মানগুলো পেতে পারি। তো দেখো, এখন আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি, তাহলে কি ওই বইয়ের কোণের সারণী থেকে অবশ্যই কি আমরা একটু টেকনিক প্রয়োগ করে কি মানগুলো বের করতে পারবো। তো এই অনুসারে লক্ষ্য করে দেখো, কজ 120 ডিগ্রিকে আমরা সমকোণের সাহায্যে ভেঙে লিখব। তাহলে 120 ডিগ্রিকে যদি আমরা সমকোণের সাহায্যে ভেঙে ফেলি, তাহলে অবশ্যই লক্ষ্য করে দেখো 120 ডিগ্রির কাছাকাছি কিন্তু আমাদের একটি সমকোণ আছে, সেটি হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে কত যোগ করলে 120 ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিকে আমরা একটি সমকোণ প্লাস একটি কি সূক্ষ্ম কোণের দ্বারাই আমরা কি ভেঙে লিখলাম। তো এইভাবে যদি 90 ডিগ্রি অপেক্ষায় যদি বেশি কোণ চলে আসে যে কোনো অনুপাতের ক্ষেত্রে, তাহলে অবশ্যই তোমাদের কল্পনা করতে হবে সর্বোচ্চ কয়টি এখানে সমকোণ নেওয়া যেতে পারে। তো 120 ডিগ্রি থাকার কারণে আমি কিন্তু এখানে কি 90 ডিগ্রি প্লাস 30 নিয়ে নিয়েছি। কিন্তু তোমাদের যদি এখানে এইরকম আসতো যে কজ 190 ডিগ্রি, তখন এটাকে কীভাবে ভেঙে নেবে তোমরা? তখন তোমাদের টেকনিক প্রয়োগ করতে হবে যে কজ, লক্ষ্য করে দেখো এখানে তখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা দুইটা সমকোণ বের করে নিতে পারবো, টোটাল দুইটা সমকোণ, তার মানে 2 গুণন 90 প্লাস 10 ডিগ্রি। খেয়াল করে দেখো, তাহলে 2 গুণন 90, এর অর্থই হচ্ছে এখানে দুইটি সমকোণ। লক্ষ্য করে দেখো, তাহলে এই 90-এর সাথে এবার দেখো আমাদের সহগ চলে আসলো কত, 2 চলে আসে। কিন্তু যখন আমরা প্রশ্নে যেমন পেয়ে গেলাম কস 120 ডিগ্রি, তখন কিন্তু পরের লাইনে আমরা লিখতে পারলাম কস 1 গুণন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। লক্ষ্য করে দেখো, তাহলে এখানে 190 থাকার কারণে আমি তাকে লিখে ফেললাম 2টা 90 ডিগ্রি, তার মানে 2 গুণন 90 ডিগ্রি, তার মানে এখানে দুইটি সমকোণ আছে, আর এখানে 1 গুণন 90 ডিগ্রি, তার মানে এখানে একটি সমকোণ আছে।
প্লাস 30 ডিগ্রি হলে 120 ডিগ্রি হয়, কিন্তু এখানে কি 2 গুণ 90 ডিগ্রি করলে 180 প্লাস 10, তার মানে 190 হয়। দেখো এটা দুইটি সমকোণ প্লাস সূক্ষ্মকোণ, এখানে একটি সমকোণ প্লাস সূক্ষ্মকোণ, তাহলে 90-এর সাথে লক্ষ্য করে দেখো এখানে এই 2 সংখ্যাটি জোড় না বিজোড়? তাহলে অবশ্যই এই 2 সংখ্যাটি হচ্ছে এখানে কি জোড়, অবশ্যই জোড়। আর লক্ষ্য করে দেখো 120 ডিগ্রি যখন ছিল তখন দেখো এই 1 সংখ্যাটি হচ্ছে বিজোড়। তো যখন বিজোড় চলে আসবে তখন তোমাদের মনে রাখতে হবে যে 1 গুণন, মনে মনে কল্পনা করবা যে 1 গুণন 90, তার মানে বিজোড় সংখ্যা যেহেতু 1 আছে সাথে। তাহলে এখন তোমাদের একটি টেকনিক মনে রেখে তোমরা যখনই বিজোড় সংখ্যা চলে আসবে তখন তোমরা পরের লাইনের আগে প্রথমে মাইনাস দিয়ে দেবা, এটা তোমাদের টেকনিক মূল। তাহলে বিজোড় আসলে প্রথমে আমরা মাইনাস দিয়ে দেবো, এরপরে যে কাজটা করতে হবে বিজোড় আসলে আরেকটু টেকনিক মনে রাখতে হবে, সেটি হচ্ছে কজ এই অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু আমরা মাইনাস দিয়ে দিলাম বিজোড় থাকার কারণে আরও একটু পরিবর্তন আসবে, সেটি হচ্ছে কজের এখানে বিপরীত একটি অনুপাত আমাদের লিখতে হবে। যদি কজ থাকে তাহলে তার বিপরীত অবশ্যই আমাদের লিখতে হবে সাইন, যদি আসে এরকম। দেখো ট্যান যদি থাকতো তাহলে সমান আমরা লিখতাম মাইনাস কট লিখতাম, দেখো যদি সেক থাকতো তাহলে সমান আমরা লিখবো কোসেক। তো সেমভাবে যদি থাকে কজ তাহলে এটার বিজোড় হওয়ার কারণে পরিবর্তন হয়ে যাবে মাইনাস সাইন হয়ে যাবে, দেখো মাইনাস সাইন হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি থাকার কারণে মূলত এগুলোর পরিবর্তন হয়ে গেল, তখন আর সমকোণ আমাদের প্রকাশ করতে হবে না। এখন সমকোণ বাদ দেওয়ার পর বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা এর সাথে অ্যাড করব। এই টেকনিকটা তোমরা অবশ্যই মনে রাখো, এইভাবে যেভাবে অঙ্ক আসুক না কেন এই টেকনিক মনে রাখলে অবশ্যই বুঝতে পারবে। আর যদি সমকোণের সাথে যদি তোমাদের যদি জোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই কি এর কোনো পরিবর্তন হবে না, এই হলো মূল বিষয়। তো এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই বিগত লেকচারগুলো দেখবা, এবং আমাদের উচ্চতর গণিতে কোয়ার্ডেন্ট সম্পর্কে যে ধারণাগুলো দেওয়া আছে অবশ্যই সেই লেকচারগুলো তোমরা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এবং যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট লিখে জানাও, আমি তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো এরপর দেখো আমাদের জানা আছে মাইনাস ঠিক রেখে সাইন 30 ডিগ্রির মান বা 30 ডিগ্রির মান আমাদের জানা আছে, মুখস্থ মান আমাদের জানা আছে হাফ। এরপরে আসো রাইট সাইডের ক্ষেত্রে, দেখো রাইট সাইড সমান আমাদের জানা আছে এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তো দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার পর্যন্ত আমরা লিখে ফেলবো, এর মানটা এখন কত আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমরা বসাই দেবো, ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার পর্যন্ত ঠিক রাখবো, এর মান কত আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাই দেবো। এবার দেখো 1 মাইনাস ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে মুখস্থ মান, তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে সারণীকরণের। তো দেখো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা √3 লিখে ফেললাম। এরপরে দেখো 1 প্লাস অনুরূপভাবে যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার আমরা দিয়ে দিচ্ছি, এখন অনুরূপভাবে দেখো ট্যান 60 ডিগ্রির মান কত, স্কোয়ারকে প্রথমে কল্পনা করার কোনো প্রয়োজন নেই, এমনিতে মনে রাখবো যে ট্যান 60 ডিগ্রি তার মানে √3। এখন দেখো কয়টা টেন আছে, 2টা টেন, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে 2টা টেন দিয়ে দেব। এরপর দেখো আমাদের নেক্সট লাইনে দেখো ওয়ান মাইনাস দেখো √3 এর উপর স্কোয়ার, যে কোনো পূর্ণ সংখ্যার উপর যদি রুট থাকে তার উপর যদি স্কোয়ার থাকে তাহলে অবশ্যই তোমরা খেয়াল করে দেখবে
যে স্কয়ার এবং রুট বাদ গিয়ে আমাদের একটি মান চলে আসবে, তার মানে রুট থ্রি এর উপর স্কয়ার হলে সেখান থেকে আমরা লিখতে পারবো থ্রি। অনুরূপভাবে দেখো ওয়ান প্লাস রুট থ্রি এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার এবং রুট বাদ গেলে কি থাকবে আমাদের, শুধু থ্রি থাকবে। এরপর দেখো দেখো মাইনাস থ্রি থেকে ওয়ান, তাহলে বড় সংখ্যা থেকে দেখো প্লাস ওয়ানের সামনে কি আছে, প্লাস আছে দেখো, আর থ্রির সামনে কি আছে মাইনাস, তাহলে সেম দেখো থ্রি এখানে বড় আর ওয়ান হচ্ছে এখানে ছোট। অন্য যুক্তি কথায় অবশ্যই ওয়ান বড়, কিন্তু এখন আমরা কল্পনা যে করব যে ওয়ান এবং থ্রি এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়, তাহলে অবশ্যই এমনিতে তোমরা বলবে যে অবশ্যই থ্রি বড়। তাহলে এখন দুটি সংখ্যার ক্ষেত্রে একটিতে প্লাস একটিতে মাইনাস যদি থাকে তাহলে তোমরা নর্মালভাবে বিয়োগ করে নেবা। দেখো একটিতে প্লাস একটিতে মাইনাস, এখন তোমাদের কোনো কিছু না দেখে কল্পনা করতে হবে, তাহলে তিন বড় সংখ্যা তার থেকে আমি এক বিয়োগ করব, তাহলে কি হবে অবশ্যই টু হয়ে যাবে, আমি টু লিখলাম। এখন আমাদের কল্পনা করতে হবে যে বড় সংখ্যার সামনে প্লাস আছে না মাইনাস আছে, দেখো বড় সংখ্যা থ্রি তার সামনে কি আছে মাইনাস, দেখো আমি মাইনাস দিয়ে দেবো। এরপর দেখো নিচের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো দুইটি পদে কি আছে প্লাস ওয়ান প্লাস থ্রি, তাহলে কত হবে যেহেতু দুইটাতে প্লাস আছে তার মানে থ্রি প্লাস ওয়ান তার মানে ফোর। এবার লক্ষ্য করে দেখো উপরে টু নিচে হচ্ছে ফোর, তাহলে এমন কোন সংখ্যা তোমরা বের করো যার মাধ্যমে কি হবে লব এবং হরকে ভাগ করা সম্ভব হবে। যদি আমি এইভাবে করি তাও পসিবল, সেটা দেখো টু ডিভাইডেড ফোরকে ভেঙে লিখবো টু গুণন টু, তাহলে এখান থেকে কি ফলাফল আসবে দেখো, এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে নেব, মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম, তাহলে টু ডিভাইডেড টু গুণন টু, এখান থেকে দেখো উপর থেকে একটা টু নিচে থেকে একটা টু বাদ দিয়ে দিলাম, তাহলে টু দ্বারা যদি আমি তাহলে সেম জিনিস যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে ওয়ান থেকে যাবে, অথবা টু দ্বারা লব এবং হরকে যদি আমরা ভাগ করি সেখানে টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান হবে, টুকে টু দ্বারা ভাগ করলে কি হবে ওয়ান হবে। তাহলে লক্ষ্য করে দেখো উপরে দেখো মাইনাস ওয়ান ডিভাইডেড টু, তাহলে এবার লক্ষ্য করো আমাদের লেফট সাইডের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো ফলাফল চলে আসলো কত মাইনাস কি ওয়ান ডিভাইডেড টু, এবং রাইট সাইডের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমাদের উত্তর চলে আসলো কি মাইনাস ওয়ান ডিভাইডেড টু। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের এখানে একটি কি জানা মান চলে আসলো, সেটি হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড এই দুইটির ক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রমাণ হয়ে গেল। লক্ষ্য করে দেখো দুইটি সাইডে আমাদের কি সমান হয়ে গেছে, তাহলে এখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে কি এই অঙ্কটা সঠিক আছে, আমাদের সলভটা সঠিক আছে। তো শিক্ষার্থীরা তোমরা পুনরায় অঙ্কটা উঠায় নেওয়ার চেষ্টা করো, আর অবশ্যই তোমাদের যে কাজটা করতে হবে আর সেটা হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে যদি তোমরা পারফরমেন্স ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোণের যে সারণীটি আছে সেই সারণীটি অবশ্যই তোমাদের কি মুখস্থ করতে হবে। তো সর্বশেষ তোমাদের যে কাজটা করতে হবে পুনরায় তোমরা অঙ্কটা তুলে নেবে আবার, তাহলে কজ টুয়াইস এ সমান ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ সুরের দেবে, প্রুফ দেওয়ার প্রয়োজন নাই যেহেতু প্রশ্নে দেওয়া আছে যদি এ সমান 60 ডিগ্রি হয়, এই জন্য তোমাদের সুরের কথাটা লিখতে হবে অবশ্যই। তো শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, সঠিক উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।